আমি আর নাশুয়া আজকে একটা অফিসিয়াল কাজে বাহিরে যাচ্ছি। টু মাস লেট হয়ে গেছে, আসলে বাচ্চা কাচ্চা থাকলে দেখা যায় যে তাদেরকে খাওয়িয়ে রেডি হয়ে তারপরেই যেতে হয়। তার মধ্যে আমাকে আজকে ইমার্জেন্সি একটু ডক্টরের কাছে যেতে হবে। ইদানিং আমার প্রেশারটা অনেক আপ ডাউন খাচ্ছে। আমি হচ্ছে একদম পার্কের মাঝখান দিয়ে যাচ্ছি, মেয়েটাকে সোয়েটারও পরাই নেই, ওটা অনেকটাই ঠান্ডা ঠান্ডা লাগতেছে। এটা সামনে হচ্ছে একটা কিটা বাচ্চাদের, আমি এখানে অ্যাপ্লাই করছিলাম বাট পাইনি। নাশুয়ার যে কিটাটা পেয়েছি ওইটা অনেক বেশি সুন্দর, বাট চারপাশ স্টপ পার হয়ে তারপর আমাকে যেতে হয়। আচ্ছা, আমি ওকে একটু সোয়েটারটা পরাই দিই, বাহিরে প্রচুর বাতাস বইছে, ঠান্ডা লাগার আগে ওকে হচ্ছে পরিয়ে দেওয়ার ট্রাই করি। তা আমি হচ্ছে ওকে পরাই দিছি, দেখি মুখটাকে কেমন করে রাখছে। সে খুবই আপসেট, সে কখনোই জ্যাকেট পরতে চায় না, আর ইদানিং হচ্ছে সে এক জায়গায় বসে থাকতে চায় না, অনেক দৌড়াদৌড়ি করে। এই যে কিটার সামনে এরকমটা। আজকে আপনাদের সাথে একটু লং ভিডিও বানাবো, কখনোই আমার ওইভাবে লং ভিডিও বানানো হয় না, দেখা যায় যে সবসময় কথা বলি, মানে একদম রেকর্ড করি এরকম। মাঝে মাঝে নিজের মনের ভাবগুলোও প্রকাশ করতে মন চায়। অ্যাকচুয়ালি এসব দেশে সব কিছু নিজের কাজ নিজের করতে হয়, নানা রকম অসুস্থতার মধ্যেও দেখা যায়। যেমন নাজমুল আমার এই কাজটার জন্য গিয়েছিল ইন্স্যুরেন্স অফিসে, সে বলেছে তোর ওয়াইফ 18+, আমি যত অসুস্থই হই না কেন এখন আমাকেই যেতে হবে আমার কাজ করতে, এই আর কি। যাই হোক, একটা বাচ্চা নিয়ে এরকম অফিসিয়াল কাজগুলোতে দৌড়ানো, তাও আবার অসুস্থর মধ্যে, একটু ঝামেলা বটে, বাট ওরা ওদের রুলস মেনটেন করে। সামনে অনেকগুলা বাচ্চা স্কুল থেকে বের হয়েছে, মেবি কোনো পিকনিকের উদ্দেশ্যে রওনা দিচ্ছে বা ওদেরকে হচ্ছে ঘুরায়। তো এই জিনিসগুলো নাশুয়া হোপফুলি দেখলে বেশ এনজয় করবে, কারণ নাশুয়া হচ্ছে বাচ্চা কাচ্চা খুব বেশি পছন্দ করে। তো ওইখানে গেলে ভিডিও করা যাবে না, অনেকেই হচ্ছে এই জিনিসটা পছন্দ করে না ভিডিও করা। হ্যাঁ, এখানে সবাই সেম না, ওরা হচ্ছে ম্যানার শেখাচ্ছে যে লাইন টু লাইন কীভাবে যাবে এই জিনিসগুলো হচ্ছে। ওখানে টিচার আছে, টিচাররা হচ্ছে বলতেছে আর কি, তিনজন টিচার যাচ্ছে। তো আমি হচ্ছে নাশুয়াকে দেখালাম ওদেরকে, ওরা বেশ খুশি, নাশুয়াও হাই হেলা করলো। এখানকার বাচ্চারা খুবই ফ্রেন্ডলি হয়, টিচারগুলো আরও বেশি ফ্রেন্ডলি হয়, এই জিনিসটা আমার বেশ ভালো লাগে। বাট দেশের বাইরে একটাই কষ্ট, কবে আব্বু আম্মুকে দেখব, এই জিনিসটা আর কি। 2 বছর হয়ে যাচ্ছে দেশে যাওয়ার কোনো প্ল্যানিংই বুঝতেছি না, কবে যাব না কি করব। আমি একটু হাঁপিয়ে যাচ্ছি কারণ কথা বলছি, হাঁটতেছি, দ্যাটস ওয়াই আমাকে বাস ধরতে হবে। আমি বাসের ওদিকে যাচ্ছি আর কি, বাসে উঠে তারপর কথা বলি। তো পরের স্টপে হচ্ছে নেমে যাব, অলরেডি আমি আমার আউকার অফিসে চলে এসেছি, বাসটা এখানে থামলো, এখান থেকে হচ্ছে ড্রাইভার চেঞ্জ হতে পারে। ওই যে নাশুয়া কিভাবে বসে আছে বেচারা অসহায়। আমি হচ্ছে আউকার অফিস চলে এসেছি, ja,
এখন আর একজন কীভাবে উল্টা হয়ে রয়েছে, কি ডিস্টার্বটাই না করতেছে না, আসো পড়ে যাবা। সব কথা সে বলে ফেলতেছে এখানে, আমি আর কি বলবো, ওই সব বলতেছে, হাঁটতেছে। তো ওইখানকার কাজ শেষ করে এখন আবার যাচ্ছি হসপিটালে। তো নার্সও হচ্ছে এই বুড়া মহিলাটার সাথে কথা বলতেছে, ভালোই তাদের কথাবার্তা জমেছে। আমি একটু শান্তিতে বসে আসছি, নয়তো নার্সওয়া কান্নাকাটি করতেছিল, ও মা সে দেখি নেমে যাবে তো আমার মেয়ের সাথে কি কথা বলবে। তা আশেপাশে ভালোই লাগছে, মেঘলা ওয়েদার, দেখুন কীভাবে বাজার করে, মানে বৃদ্ধ বয়সেও সে বাজার করে খায়, আর আমাদের দেশে ইয়াং মানুষও শুয়ে বসে থাকে, কী আর করার আছে। আমি হচ্ছে নার্সওয়ার খেলনা হাতে নিয়ে একদম বসে আছি, আর বসে বসে দেখতেছি হসপিটালে, চিন্তা করতেছি যে ওইখানে গেলে আমাকে আবার আসতে ব্লাড নিবে, ইমার্জেন্সি মানেই হচ্ছে ব্লাড নেওয়া, কি আর করার, এখানকার ইমার্জেন্সি এরকমই। সো ইউরোপের সব জায়গায় মানে যেখানেই যান না কেন, ফার্স্টে ইমার্জেন্সি মানেই হচ্ছে পাঁচ থেকে ছয় সিরিঞ্জ ব্লাড তারা নিবেই নিবে, এটা হচ্ছে তাদের বাধ্যতামূলক রুলস। এটা আমি খারাপ বলি না, তারপরও মানে এখন ব্লাড দিতে দিতে আমি আমার প্রেগনেন্সিতে আমার অপারেশনের সময় আমি এত পরিমাণ ব্লাড দিছি, এখন ব্লাড দিতে দিতে এখন আর সেটা গায়ে লাগে না, মনে হচ্ছে যে আমি একটা রোবট আর কি, রোবট হয়ে গেছি, ব্লাড নিলে নি এই আর কি, এভাবেই। তো যেই নার্সওয়াকে দেখি বুড়া মানুষ এই যে দুষ্টুমি করে, এই যে এই মহিলাটাও হচ্ছে নার্সওয়ার সাথে দুষ্টুমি করতেছে। আমি হচ্ছে চলে আসলাম হসপিটালে, হসপিটালে এত রঙের গোলাপ ফুল, দেখুন এক কালার, এখানে তো কত সুন্দর সুন্দর ফুল, এক কালার, আমার তো দেখে মন চাচ্ছে নিয়ে নিই। এই তো আমি হসপিটালের পিছনের সাইডে চলে এসেছি, আমাকে যেতে হবে সামনের সাইডে, এখানে রেড কালার গোলাপও আছে, বিভিন্ন ধরনের গোলাপ, আমি তো দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম। এটা হচ্ছে পিঙ্ক কালার, এই যে পিঙ্ক কালার, তারপরে এখানে একদম ডার্ক অরেঞ্জ আছে, একদম রেড কালার, যাই হোক ভালো লাগলো। আমি দেখি এখন হচ্ছে সামনে দিয়ে ঢুকবো, ট্রাই করব। এই ফুলটা আমার আরও বেশি ভালো লেগেছে, আমি ফার্স্ট টাইম দেখলাম, অনেকটা কদম ফুলের মতো, অনেকটা কদম ফুলের মতো এই ফুলটা হচ্ছে, এই যে সম্পূর্ণটা ভরে যাচ্ছে আর কি। তো এখানে আবার মৌমাছি মধু সংগ্রহ করছে, আমি জানি না দেখাতে পারছি কি না, যাই হোক ভালো লাগলো এই ফুলটা দেখে, কদম ফুলের কথা মনে পড়ে গেল, এক কথায় যেটাকে বলা হয়। তো আমরা হচ্ছে হসপিটালে এসে বসে আসছি, দেখি কখন ডাক্তার দেখে। ভর্তি নিল, ডাক্তার কখন না কখন দেখে জানি না,
এটা হচ্ছে একটু ওয়াশরুমে আসলাম একটু নার্সকে বাহিরে রেখে। ওয়াশরুমটা ভালোই, খারাপ না, মিরর আছে, বেসিন আছে, যে ওয়াশরুম তো ওয়াশরুম থেকে একটু বাহিরে আসলাম। এসে ওয়েটিং রুম, এটা হচ্ছে একটু ওয়েটিং রুম, ওয়েটিং রুমে হচ্ছে বসে আছি, দেখি ডক্টর কখন দেখবে। নার্স একটু ঘুমাইতেছে, আমি এই ফাঁকে ওর দুধটা বানিয়ে ফেলেছি, একদম দেখতে ঠিক এরকম আনান্না করতেছি যাতে সব কিছু ঠিকঠাক থাকে আর কি। এই হসপিটালটাতে আমি একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে এখানটাতে যদি দেখাই ইংলিশেও লেখা উঠে, আবার দেখি যে আরবিতেও হচ্ছে লেখা উঠে, আর প্রত্যেকটা কার্টুন হচ্ছে ইসলামিক কার্টুন। আমি জার্মানিতে আজ অবধি এরকম দেখিনি, এই ফার্স্ট টাইম মানে দেখছি যে আরবি লেখা উঠতেছে, যে এই জায়গাটাতে আরবি লেখা উঠে আর এই জায়গাটাতেও আরবি লেখার কার্টুন। তারপরে হচ্ছে মানে মোটামুটি আমার কাছে ভালো লাগলো এই জিনিসটা, কারণ ইসলামিক কোনো জিনিস দেখতেই ভালো লাগে এই আর কি। আমাদের দেশে সচরাচর এই জিনিসটা মেবি দেখা যায় না হসপিটালে, যে আরবি মানে ইসলামিক কার্টুন চলতেছে বা আরবি লেখা সাবটাইটেল হচ্ছে। বাট জার্মানিতে অবশ্য পর্তুগালেও আমি দেখিনি, জার্মানিতে এই ফর দ্য ফার্স্ট টাইম আমি এই জিনিসটা দেখলাম আর কি। এই যে এই জায়গাটাতে দেখুন, একবার জার্মান লেখা উঠে, একবার এই যে আরবি লেখা উঠেছে, তারপর আবার ইংলিশ লেখা উঠে। যাই হোক, তো ডাক্তার দেখানো শেষ, সব কিছু ঠিকঠাক আছে। এটা হচ্ছে এক ধরনের ফল, এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা। ওই যে নাশুয়া, নাশুয়া বলো, নাশুয়া বলো, তো বাসায় যাই, সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে ভিডিওটা মেবি 10 মিনিটের উপরে হয়ে গেছে, আমি সচরাচর দেখা যায় 5 মিনিট, 6 মিনিট বা 7 মিনিট এরকম রাখা ট্রাই করি ভিডিওগুলা, বাট 10 মিনিট একটু বেশিই হয়ে গেল। এখন আমার বাসের জন্য দৌড়াতে হবে, আবার বাস খুঁজতে হবে, এভরিথিং মানে সব মিলিয়ে একটু প্যারাই হবে। নাশুয়াকে নিয়ে আবার পাঁচতলায় উঠা বহুত কষ্ট, দেখি আল্লাহ ভরসা, দোয়া করবেন আমার জন্য, আমি যাতে সুস্থ থাকি, ভালো থাকে, তাহলে আমার মেয়েটার এত কষ্ট হবে না। ও এদিকে আমি ফুল দেখতে পাচ্ছি, দেখো একটা পার্পল কালার ফ্লাওয়ার, ওয়াও নাশুয়া পার্পল কালার ফ্লাওয়ার, সামনে তো আরো অনেক ফ্লাওয়ার দেখা যাচ্ছে, লটস অফ ফ্লাওয়ার, ও মাই গড, ও মাই গড, অনেক সুন্দর লাগছে। তো আজকের মতো এই ফুলের সাথেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।